আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের আমার রেসিপি হলো দই পাপড়ি চাট, যেটা বানানো অনেক সহজ আর খেতে অনেক ভালো হয়। তো আমরা এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। আমরা প্রথম পাপড়ি চাটের যে মিষ্টি চাটনিটা হয় সেটা তেঁতুল আর চিনির তৈরি করা হয়, তো সেটাই বানিয়ে প্রথমে দেখাবো। একটি বাটিতে জল নিয়ে তেঁতুলকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরই মধ্যে কাঁচা ছোলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আর আলুকে আমি একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দেবো একটি প্রেশার কুকারের মধ্যে। দুটো হুইসেল হলেই নামিয়ে নিতে হবে, ততক্ষণে আমার তেঁতুলটাও ভিজে যাবে আর তেঁতুলের চাটনিটা তৈরি করবে। এইভাবে তেঁতুলটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, তেঁতুলের যে গায়ের অংশটা সেটা বের করে নিতে হবে, সেটা দিয়ে আমি চাটনি বানিয়ে দেখাবো। তেঁতুলের যে দানা ও ছিপড়েগুলো আছে সেগুলোকে আলাদা করে হাতের সাহায্যে এইভাবে ফেলে দিতে হবে। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে চিনিটাকে একটুখানি ভালোভাবে গলিয়ে নেব। এখানে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করার কোনো প্রয়োজন হয় না, কারণ তেঁতুলের একটা রং থাকে সেটা এটাকে আলাদা একটা সুন্দর রং দেয়। চিনিটা যখন ফুটে এরকম কমতে থাকবে ঠিক এর মধ্যে আমি তেঁতুলের গাঢ় জলটা এইভাবে দিয়ে দেবো, যেটা আমি বের করে রেখেছিলাম, আর এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে করে একটু গাঢ় হয়ে যায়। খুব গাঢ় করার প্রয়োজন নেই, এই থিকনেসটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যায়, গরম আছে বলে একটু পাতলা লাগছে। চাটনিটা মোটামুটি হয়ে গেছে। চাটনিতে আমি একটু বিট নুন অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি, আপনারাও অ্যাড করবেন, স্বাদটা ভালো আসবে। যাই হোক, এটাকে এইভাবে এবার একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, এর কাজ শেষ। এদিকে ছোলা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি দই, টক দই এইভাবে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যতটা টক দই আপনারা খেতে পছন্দ করেন বেশি বেশি করেও দিতে পারেন। এখানে আমি পাউডার সুগার অ্যাড করলাম, মানে চিনিকে আমি পিষে নিয়েছিলাম, আর বিট লবণ অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে নিয়ে নিচ্ছি, ভালোভাবে যেন সব কিছু মিশে যায়। আপনারা এমনি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিতে পারেন যাতে করে দইটার মধ্যে কোনো গোটা ভাব না থাকে, যেন একটা স্মুথ লিকুইড মতো হয়ে যায় যাতে দিতে সুবিধা হয়। এখানে আমি বলে দিই, এখানে আমি 200 গ্রাম দইয়ের সঙ্গে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এইভাবে পাপড়ি যেগুলো কিনতে পাওয়া যায় সেই পাপড়িগুলোকেই আমি নিয়েছি, বানাইনি পাপড়ি বাড়িতে, ওটাও বানানো যায়, পরে একটা রেসিপিতে দেখিয়ে দেবো। এইভাবে পাপড়িগুলোকে ওই টক দইয়ের মধ্যে এইভাবে পুরো ডিপ করে নিতে হবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। ওপর থেকে দিলেও হয় কিন্তু এইভাবে ডুবিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে ডুবিয়ে নিলাম। আমি একটা প্লেট করে দেখাচ্ছি, এর মধ্যে আমি ছোলা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে আমি আলু, যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেরকম পরিমাণে দেবেন, কেউ যদি আলু বেশি খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন, আর যারা যেরকম খাবেন সেরকমই দেবে। আমি এখানে কিছুটা দিয়েছি, তার উপরে আবার আমি দই দিয়ে দেবো, ফেটানো দইটা ভালোভাবে দিয়ে দেবো বেশি বেশি করে। যেহেতু দই পাপড়ি চাট তাই দই তো বেশি বেশি দিতেই হবে, তবেই তো স্বাদটা ভালো আসবে। এখানে গ্রিন চাটনি দিচ্ছি, এটা রেসিপি আমি আর দেখালাম না, তাই আমি কাঁচা লঙ্কা লবণ আর ধনে পাতা দিয়ে করেছি। দই পাপড়ি চাটের স্বাদকে দ্বিগুণ করার জন্য দিয়ে দেব তেঁতুল ও চিনির সেই চাটনিটি যেটি আমি বাড়িতেই বানিয়েছিলাম। দইয়ের সঙ্গে এই চাটনিটা মেশার পরে একটা অন্যরকম স্বাদ আসে যেটা অসাধারণ হয়, একবার বানিয়ে দেখবেন, বাড়িতে দোকানের থেকে অনেক ভালো খেতে হয়। এখানে আমি লাস্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে ভুজিয়া, হালদিরামসের যে আলু ভুজিয়া হয় ওটা অ্যাড করে দেখবেন, বেশি ভালো লাগে খেতে। এভাবে দিয়ে দিলাম, তারপরে হয়ে গেল রেডি এটা খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।